एवरीवन वेलकम टू जियो बांग्ला, आई एम सुष्मिता एंड दिस वीडियो इज ब्रॉट टू यू बाय पूर्ति, स्फूर्ति के बाद पूर्ति के साथ। ये लॉकडाउन समय पैंडेमिक सिचुएशन बोलूँ प्रत्येके ऑनलाइन ट्रांजेक्शन ओपर भरसा रेखे यूपीआई के शुरू कर नेट बैंकिंग बोलूँ प्रत्येके किन्तु एगुलो करते बेशी अभ्यस्त। आजकेर दिने दाड़िये किन्तु जाना जाच्छे जे अमेरिका, यूके, थाइलैंड एवं सिंगापुर थेके किन्तु भारत डिजिटाइजेशन दिक दिए अनेकटा एगिए रही है, दिन के दिन किन्तु एगिए जाच्छे। तो से ही जगह दाड़िए आज के दिन कोथाओ मन हाँ नगद लेंदेन कोथाओ अवलुप्तिर पथे, ये अनलाइने बेशी अभ्यस्त हो पड़ी अनलाइन ट्रांजेक्शने ताते कि नगद लेंदेन फ्लोटा कोथाओ कमे जाच्छे, एटाई किन्तु आज के जनगण के जिज्ञेस करब जे जनगण ये ब्यापारटाके किभाबे देखछे। आपनार नाम? आमार अनुप गुप्त। কি মনে হয় ক্যাশ ট্রানজাকশন ভালো নাকি অনলাইন ট্রানজাকশন? অনলাইন ট্রানজাকশন সাইট একটা টাইম ট্যাব আছে, টাইম লাগে না আর খুব সেফ সাইডও। আর সেফ সাইড মানে লকডাউনে কি অনলাইন ট্রানজাকশন করেছেন? হ্যাঁ অনেক করেছি। তো এই যে ক্যাশ ট্রানজাকশন যে এখন হচ্ছে না, তো কোথাও মনে হচ্ছে না যে ক্যাশ ট্রানজাকশনের একটা মানে কি বলবো কোলিং নো যেটাকে বলে মানে ওর এটা কমে যাচ্ছে? অবভিয়াসলি এখন অনলাইন ট্রানজাকশনটা বেশি হচ্ছে और वो ट्रांजेक्शन कमे जाए क्यों कि और टाइम नहीं कारोर का गए लाइन लगा बैंके या को गए ट्रांजेक्शन करो तो कारो का टाइम नहीं जो पोर्टाले जिस बोलूँ अपनी कैश क्यारि सुविधा है को दरकार नहीं कैश क्यारि कर जो अनलाइन अत भलो अत काजगुलो इजी है। दीपांशु मित्र কি মনে হচ্ছে এই ব্যাপারটা মানে ক্যাশ ট্রানজাকশনটা কোথাও কমে যাচ্ছে মানে অনলাইন ট্রানজাকশনই এখন লোকে বেশি করতে অভ্যস্ত? হ্যাঁ নিশ্চয়ই ক্যাশ ট্রানজাকশন তো কমছে, এই যেটা আমাদের খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যারা অভ্যস্ত নয় ডিজিটাল ট্রানজাকশনের জন্য, তো তাদের তো প্রবলেম হবেই, ক্যাশ ফ্লো তো মার্কেটে কমছেই কারণ এখন সবাই অনলাইনে আপনার ট্রানজাকশন করছে, অনলাইনে পেমেন্ট করছে, সব কিছু ডিজিটালি হচ্ছে, কিন্তু একটা শ্রেণীর মানুষের কাছে এটা তো অবশ্যই ড্রব্যাক। আর এই যে আমরা যখন এই বাজার করতে যাই মানে খুচরো মানে সবজি বাজার বলুন এইগুলো, সেগুলোতে তো এখনো পর্যন্ত অনলাইন ট্রানজাকশন আসেনি, সেগুলোতে আমাদের টাকাতেই পেমেন্ট করতে হচ্ছে। তো এই যখন ধরুন একটা অ্যামাউন্ট আসলো 43 টাকা বা কিছু, তো তখন আমরা যখন অনলাইন করতেই বেশি অভ্যস্ত মানে অনলাইনেই আমাদের 43 টাকা 53 পয়সা অনলাইনে করে দিলাম হয়ে গেল, তো ওটা যখন আমাদের এখানে আসে 43 টাকা, কিন্তু অনেক সময় হয় কি আমরা 1 টাকা 2 টাকা ফেরত পাচ্ছি না, তো সেখানে কি কোথাও একটা ড্রব্যাক থেকে যাচ্ছে? না দেখুন ব্যাপারটা হচ্ছে যখন আমরা নরমালি ফিজিক্যালি বাজারে যাচ্ছি তখন তো এই প্রবলেমটা থাকছে, একটা খুচরোর প্রবলেম থাকছে, 50 টাকা দিলে সে হয়তো 1 টাকা 2 টাকা ফেরত দিতে পারছে না, সেটা আমরা মেনেও নিচ্ছি। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে এখন আমরা বাজারেও কম যাচ্ছি, এখন আমরা অনলাইনেই মার্কেটিংটা মানে করছি আর কি, শপিংটা করছি এবং আমরা তাকে অনলাইনেই পেমেন্টটা করছি। কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ যারা এতে অভ্যস্ত নয় অনেক পার্সেন্টেজ রয়েছে যাদেরকে বাজারে গিয়ে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। আমার নাম সোহাম, সোহাম ঘোষ। সো আমার মতে ক্যাশ ক্যারি করে একটু ইনকনভিনিয়েন্ট হয়ে যায় কারণ যে একটু বাল্কি হয়ে যায় ক্যারি করতে হয় আর একটা লিমিট থাকে সবসময়। সো আমরা যখন ইউপিআই করি বা কার্ড দিয়ে পেমেন্ট করি বা অনলাইন ট্রানজাকশানস করি আমাদের কোনো লিমিট থাকে না, আর এই সময় স্পেশালি করোনা ভাইরাসের সময় ইটস মাচ মোর ক্লিনার আর আমাদের সহজে ট্রানজাকশনও করা যায় আর ওই হ্যাসেলটা থাকে না, তো সেটার জন্য আমি প্রেফার করি যে ক্যাশের উপরে। আমরা নরমালি ক্যাশ ট্রানজাকশন করেই অভ্যস্ত, এখন এই লকডাউনের জন্য আমাদের বেশি ডিজিটাল ট্রানজাকশন হচ্ছে, তো মানে অনলাইন মানে ক্যাশে পেমেন্টটা কোথাও কি মনে হচ্ছে যে ফ্লো কমে যাচ্ছে ওইটার? হ্যাঁ অফকোর্স চিরকাল অ্যাজ ডেজ যত প্রোগ্রেস করছে, যেরকম আমি অত ক্যাশ ট্রানজাকশন করি না, আমি ক্যাশ নিয়ে ঘুরি না, আমার ফোনেই থাকে বা ডিজিটাল পেমেন্ট করলেই করি, তো ওটা আরও ইজি হয়ে যায় মানে ক্যারি করতে হয় না যেহেতু। তো হ্যাঁ অফকোর্স ফ্লো তো অফকোর্স কমে যাচ্ছে ক্যাশ ট্রানজাকশনের, আর ফিউচারে আরও দেখবো কম কম হয়ে যাচ্ছে যত ক্যাশ ট্রানজাকশন। আমি তো ওলা উবের বাইক চালাই, তো এমনি তো ক্যাশ কাস্টমার তো এমনি ক্যাশই পেমেন্ট করে বেশিরভাগ, যদিও কেউ কেউ কাস্টমার হলো এ করে অনলাইন পেমেন্ট করে, অনলাইনটা ভালো হলো মানে টাকাটা নেওয়া হচ্ছে এ হচ্ছে করোনা বেশি হচ্ছে তাই জন্য অনলাইন অনলাইন বেটার। না না ক্যাশ ক্যারি করতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ক্যাশ থাকলে আমাদের একটু আমার একটু সুবিধা হয়, কিন্তু মানে এখন যেহেতু প্যান্ডামিকের সময় তোমার ক্যাশটা হাতে থাকলে পরে সুবিধা হয়। হ্যাঁ এটিএম এ যেতে হয় না, যা ভাড়া হয় আমার কাছে চলে আসে। আচ্ছা আর যে কাস্টমারগুলো থাকে ও অনলাইন পেমেন্ট করে, যে ক্যাশ কেউ হলো ক্যাশ পেমেন্ট করলো কেউ অনলাইন পেমেন্ট করলো।
আমি যাদের সাথে কথা বললাম তারা কিন্তু প্রত্যেকে এই অনলাইন ট্রানজাকশনেই কিন্তু আশাবাদী, কারণ তাদের মতে প্যান্ডামিক সিচুয়েশনে অনলাইন ট্রানজাকশনেই কিন্তু তারা নিজেকে সেফ রাখতে পারবে। তাহলে কি কোথাও মনে হচ্ছে যে ক্যাশের লেনদেন অবলুপ্তি পথে? আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করে দেবেন, কারণ আপনাদের ফিডব্যাক কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের একটা ওয়েবসাইট পেজ আছে www.jiobangla.com, যেটা একবার হলেও ভিজিট করবেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে জিও বাংলা, যেটা লাইক করে দেবেন যাতে ভিডিওগুলো কিন্তু আপনার কাছে পরপর চলে আসে। ক্যামেরায় সৌরভের সঙ্গে আমি সুস্মিতা, আর দিস ভিডিও ওয়াজ ব্রট টু ইউ বাই পূর্তি, স্ফূর্তিকে বাদ পূর্তিকে স্যার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।